লোনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে, চল রে যুবক চল রে। কেউ করে বিজাতীয় তাকলিদ, কেউ করে স্বজাতির বৈশ্বিক জীবনে নাস্তিক বাদে হিংসার্থের খাতির। ওরে ছেড়ে দে তুই ওসব তরিকা, সহি সুন্নায় রে, তোরা সহি সুন্নায়। চল রে যুবক চল রে, চল আহালে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাঁচাই সমাজ রসাতল রে, চল রে যুবক চল রে। কালিমা খায়ে সমাজে কলঙ্কের ছড়া ছড়ি, শিরক বেদাত কুসংস্কারের যত বাড়া বাড়ি। ওরে ছেড়ে দে তুই এমন সমাজ, মধ্যম পন্থায় আয় রে, তোরা মধ্যম পন্থায় আয়। চল রে যুবক চল রে, চল আহালে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে, চল রে যুবক চল রে। মাঝ দরিয়ায় নামলে তুফান, জীবন হবে ভারী, সৎ আমুল বিন পাবি না সেথা মাঝি না কান্ডারি। ওরে হর বিপদে নাজত পেতে চল, ওহির পথে যাই রে, মোরা ওহির পথে যাই। চল রে যুবক চল রে, চল আহালে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাঁচাই সমাজ রসাতল রে, চল রে যুবক চল রে, চল আহালে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে, চল রে যুবক চল রে, চল আহালে হাদিস দল রে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে, চল রে যুবক চল রে, চল রে যুবক চল রে, চল রে যুবক চল রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সংগ্রামী সভাপতি মুজাফফর বিন মোহসেন। তার বক্তব্যের বিষয় ইসলাম ও প্রচলিত ধারণাসমূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ان الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. وقال الله عز وجل ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حد النعل بالنعل، حتى إن كان منهم من أتى أمه علنية لكان في أمتي من يصنع ذلك، وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة.
قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي رواه الترمذي باسناد حسن وفي روايه لابي داود باسناد صحيح 72 في النار وواحده في الجنه وهي الجماعه وانه سيخرج في امتي قوم تتجارى بهم تلك الاهواء كما يتجارى الكلب بصاحبه لا يبقى منه عرق ولا مفصل الا دخل আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগি ইজতেমা 2013-এর সম্মানিত সভাপতি, উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন জেলা অঞ্চল থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি ও আহলে হাদিস মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আরও উপস্থিত বাংলাদেশ সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ইসলাম ও প্রচলিত ভ্রান্ত ধারণা সমূহ। ইসলাম এমন একটি জীবন বিধান, তার মধ্যে কোনো রকমের অস্পষ্টতা, কোনো রকমের ভুল, দুর্বলতা, সন্দেহ কিছুই নেই, এগুলো থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা কোনো বই লিখতে গেলে নিজের দুর্বলতা স্বীকার করি প্রথমেই, কিন্তু মহান রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন এই পবিত্র কোরআনের মাঝে কোনো রকমের সন্দেহ নেই। শুধু পবিত্র কোরআন নয়, পবিত্র হাদিসও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। আল্লাহ বলছেন সূরা নাহল 44 নম্বর আয়াতে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি জিকির নাজিল করেছি আমি, লিতুবাইনা লিন-নাস অর্থাৎ হাদিস আপনার প্রতি নাজিল করেছি যেন আপনি ব্যাখ্যা করতে পারেন, মা নুজ্জিলা ইলাইহিম, তাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যা করার জন্য হাদিস নাজিল করেছি। আর হাদিসও যে স্পষ্ট, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তা যে পরিষ্কার, স্বচ্ছ, একেবারে দীপ্তিমান, তা আর একটি হাদিস থেকে প্রমাণিত হয়। মুসনাদ আহমদ 5 নম্বর খণ্ডের 333 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিলেন, ওই হাদিসের শেষ অংশে বর্ণিত হয়েছে, উমর ফারুক একদিন তাওরাত পড়ছিলেন রাসূলের সামনে, আল্লাহ রাসূল এটা সহ্য করতে পারছিলেন না, তখন তাওরাত পড়া বন্ধ করেছিলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে বলেছিলেন একটি কথা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে। তাওরাত তো মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, তাওরাত পড়ছো কেন? সাহাবীরা
শুনে রাখো, তোমরা তাওরাত কেন পড়ছো? শুনো, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, তাওরাত বাদ রাখো, স্বয়ং মূসাকে যদি তোমাদের কাছে উপস্থিত করা হয় আর তোমরা যদি মূসা আলাইহিস সালামের আনুগত্য করো, ওয়া তারাকতুমুনি, আর আমাকে যদি ছেড়ে দাও, আমার আনুগত্য না করো, লা দলালতুম আন সাওয়াইস সাবিল, তবুও তোমরা অবশ্যই এই জান্নাতের সোজা পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। শুনো, ওয়ালাউ কান হাইয়ান, যে তাওরাত যার উপর নাজিল হয়েছিল সেই মূসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, লাত্তাবানি, সেই মূসাও আমার আনুগত্য করতেন। শুনো, তাওরাত পড়ছো, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, এই কথাটি বলার জন্য ঘটনাটা বললাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তাওরাত পড়ছো, বিকৃত তাওরাত, যেটা পরিবর্তন হয়ে গেছে, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, আর আমি যে বিধান নিয়ে এসেছি সেই বিধান হলো বাইদ, দীপ্তিমান, উজ্জ্বল, প্রকাশমান, নাকিয়া, স্বচ্ছ, নিষ্কলুষ, একেবারেই স্পষ্ট। এই স্পষ্ট বিধান থাকতে কেন তাওরাত পড়ছো আমার সামনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাতকে মেনে নেননি, যদিও তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। বলছিলাম শরীয়ত স্পষ্ট, ইসলাম স্পষ্ট, পরিষ্কার, স্বচ্ছ, দীপ্তিমান, উজ্জ্বল, জাজল্যমান। এই নিয়ে কেন ভ্রান্ত ধারণা তৈরি হবে? পবিত্র কোরআন পড়ে ভুল অর্থ করে মানুষ জাহান্নামে যাবে, এটাও পরিষ্কার। ইসলাম জানতে গিয়ে মানুষ পথভ্রষ্ট হবে, এটাও পরিষ্কার। ইসলাম একমাত্র মনোনীত দিন, এছাড়া কোনো দিন পৃথিবীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটি প্রচার করে গেছেন তার নাম ইসলাম, এর বাহিরে অন্য কোনো দিন নেই। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাই গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম, আর কোনো দর্শন, আর কোনো মতবাদ যেই তালাশ করবে, ওই ব্যক্তির পক্ষ থেকে তা কবুল করা হবে না, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, এটা আল্লাহর পরিষ্কার ঘোষণা। দুইটা জিনিস প্রমাণিত হলো, একমাত্র দিন আল্লাহর নিকটে সেটা হলো ইসলাম। দুইটা জিনিস, দুই নম্বর প্রমাণিত হলো, এটা স্বচ্ছ, এটা পরিষ্কার, এটা অভ্রান্ত, এটা নিষ্কলুষ, এটা দীপ্তিমান, পরিষ্কার, এর মধ্যে কোনো ত্রুটি, দুর্বলতা, সন্দেহ কিছুই নেই। কিন্তু এরপরে কিছু সংখ্যক মানুষ কোরআনের আয়াত পড়ে বিভ্রান্ত হয়। কেন আপনারা মনে করছেন কোরআন পড়ে বিভ্রান্ত হয়? কতটা দলিল নিবেন আপনি মানুষ কোরআন পড়ে বিভ্রান্ত হয়েছে? বায়েজিদ বোস্তামী নামে একজন ব্যক্তি আছে, খুব পরিচিত। এই ব্যক্তি কোরআন পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে নিজেকেই আল্লাহ বলে দাবি করেছেন, অথচ বায়েজিদ বোস্তামী মাজারের সাথেই মসজিদও রয়েছে সীতাগঞ্জে। যদি বায়েজিদ বোস্তামী নিজেকে আল্লাহ বলে থাকে, তাহলে সেজদা তো তাকেই করতে হবে, মসজিদ কেন তৈরি করা হলো? নিজেই বলছেন আমি আল্লাহ। একজন ব্যক্তি যার নামের শেষে বলা হয় জারুল্লাহ, শুরুতে বলা হয় তাফসিরে কাশ্যাপের প্রণেতা জারুল্লাহ জামাকশারি, তার ভাষাগত জ্ঞান, তার ভাষার আলঙ্কারিক দিক, বালাগাত, ফাসাহাত এত চমৎকার, বিশ্বে ভাষাগত দিক থেকে এত বড়, এত শ্রেষ্ঠ তাফসির দ্বিতীয়টি নেই। তাই তাকে উলামায়ে কেরাম বলেছেন জারুল্লাহ, আল্লাহর পরিবার। তিনি পর্যন্ত তাফসির করতে গিয়ে মুতাজিলি হয়ে গেছেন, যার কারণে তিনি সঠিক পথ পাননি, তার তাফসির গ্রহণযোগ্য হয়নি। আরেকজন
মুফাসসিরের কথা যদি বলি, মুফাসসির আল্লামা কাজী নাসিরুদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবি লিখেছেন, প্রণয়ন করেছেন, সম্পূর্ণ তাফসির করেছেন দর্শন ভিত্তিক নিজস্ব মন মোতাবেক। অথচ এই দুইটি তাফসির যদি পড়াতে পারে বাংলাদেশে উপমহাদেশে, তাকেই শ্রেষ্ঠ আলেম বলা হয়। তার মতো বড় আলেম কেউ নেই, কারণ তাফসিরে কাশ্যাপ পড়ায়, তাফসিরে বাইজাবি পড়ায়, বিশাল ব্যাপার। আসলেই বাস্তব, তার যে ভাষা যে স্পষ্টভাবে উল্লেখ করতে পারেন, তাকে শ্রেষ্ঠ আলেম বলাই উচিত। অথচ তাফসির গ্রন্থটা সৌদি আরবে, কুয়েতে, সিরিয়ায়, লিবাননে, ইয়েমেনে, এই সমস্ত দেশগুলোতে গ্রহণযোগ্য নয়, যেটা বাংলাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে এটা সবচেয়ে গ্রহণীয় তাফসির। এটা দুঃখজনক। সেই সাথে আর একটি তাফসিরের কথা বলি, সেটা হলো তাফসিরে জালালাইন। অনেক জায়গায় ত্রুটি আছে তার কথায়, এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটারও, এই আয়াতটিরও অর্থ ভুল করেছেন জালালউদ্দিন মহাল্লি। আমি শুধু ইঙ্গিত দিলাম, কোরআন পড়ে কোরআনের তাফসির করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়, অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়েছে। হ্যাঁ, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ইউদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বহু মানুষকে কোরআন দ্বারাতে পথভ্রষ্ট করেন, বহু মানুষকে আল্লাহ পথ দেখান, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেন তারা ফাসিক ছাড়া কেউ নয়। এটা আল্লাহর বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মূল সহিহ মুসলিমের 118 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বলছেন, আল কুরআন হুজ্জাতাল্লাহ আও আলাইক। সাহাবীরা শুনে রাখো, এই কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আরো স্পষ্ট, কোরআন যে সাক্ষী দিবে বহু জায়গায় আছে। সবচেয়ে ভালো প্রমাণ এসেছে বাইহাকির শোয়াবুল ইমান হাদিসটি সনদ সহি 3638 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট, কোরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আয় রব ইন্নি মানাতুহু নাওমা ফিল লাইল ফাশাফফিনি ফিয়া। আল্লাহ, হে আমার রব, এই ব্যক্তিকে আমি রাত্রির ঘুম থেকে বাধা দিয়েছিলাম, সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরআন এবং সিয়াম সম্পর্ক ফাইউ শাফান, দুইজনের সুপারিশই আল্লাহ কবুল করবেন এবং তাদেরকে জান্নাত দিবেন। তো পবিত্র কুরআন সাক্ষী দিবে, আল্লাহ রাসূল বলছেন এই কুরআন তোমার পক্ষেও যেতে পারে, তোমার বিপক্ষেও যেতে পারে। যারা বিধান পেয়ে, শরীয়ত পেয়ে ভুল অর্থ করেছি, তাদের পরিণাম খারাপ হওয়ারই কথা। সহিহ হাদিসের অপব্যাখ্যা করা যায়, তার প্রমাণ আপনি আশ্চর্য হবেন একটা বিষয়। হাদিসের শব্দটি আসছে জিরা, সহিহ বুখারীর হাদিস 780 নম্বর হাদিস। আল্লাহর সাহাবা কেরাম তারা হাত বাঁধার সময় হাতের উপরে হাত রাখতেন জিরা, আর জিরা অর্থ হলো বাহু। এই বাহু অর্থ করেছেন 740 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন এবং আধুনিক প্রকাশনে। এই জায়গায় অর্থ করেছেন জিরা, অর্থ করেছেন কবজি। শুনুন, জিরা অর্থ করেছেন কবজি, অথচ তার আগে অর্থ করেছেন, যেটা অজুর সঙ্গে সংশ্লিষ্ট, জিরা অর্থ করেছেন বাহু। হাত বাঁধার সময় অর্থ করেছেন কবজি, অর্থাৎ কবজির উপরে হাত রাখলে কোথায় যায়, নাভির নিচে যায়। আর যখন হাত ধোয়ার সময় উল্লেখ করেছেন, তখন উল্লেখ করেছেন বাহু। একই বইয়ে চার জায়গায়, তিন জায়গায় করেছেন অর্থ জিরা, অর্থ বাহু, এক জায়গায় করেছেন কবজি, যেটা সালাতে হাত বাঁধার সময়। আর একটি দুঃখজনক, আলেমুলামা বুঝবেন যে জিনিসটি, আল্লাহ রাব্বুল আলামিন ধরার সুযোগ দিয়েছেন, কেউ না কাউকে দিবেন। আবু দাউদের 110 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লক্ষ্য করলে স্পষ্ট হবে, আল্লাহ রাসূল এই ডান হাতটি বাম হাতের বাহু, কবজি এবং পাতার উপরে রাখতেন। তাহলে হাতটা নিঃসন্দেহে এইভাবে রাখতেন। আর এই আবু দাউদের এই হাদিস সম্পর্কে পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো কিলোকাল, সহি না জয়ীফ না জাল, কোনো মতলক্ত করেননি, সকলেই বলেছেন হাদিসটি সহি। আল্লাহ রাসূল সালাতে হাত বাঁধার সময় ডান হাতটা বাম হাতের বাহু, কবজি এবং পাতার উপরে রাখতেন, তাহলে এই রকম ভাবে রাখতেন হাদিস প্রমাণ করে। আর এই ভাবে রাখলে হাতটা কখনো নাভির নিচে যাবে না। দুঃখজনক হলো একজন আরবি শিক্ষিত দাওরা হাদিস পড়া, আবু দাউদ পড়া খারেজি মাদ্রাসার ছেলেকে ভুল বোঝানোর জন্য এর এবারতে দুইটি ভুল এবারত দেওয়া হয়েছে। যেটা আবু দাউদ চালু আছে বাংলাদেশে, যে আবু দাউদ আমরা পড়ি খারেজি মাদ্রাসায়, অন্য কোনো হাদিসে জের জবর দেয়া নেই, কিন্তু অর্থটা পাল্টানোর জন্য তিন জায়গাতে জের দিয়ে হরকত দিয়ে অর্থটা ভুল করা হয়েছে। যারা আলেম উলামা আছেন তাদের বুঝার জন্য কথাটি বলে দিলাম। এই সূক্ষ্ম কৌশল একান্তই যারা এবারত বুঝে তারা ছাড়া ধরতে পারবে না, এত বড় সর্বনাশ করার চেষ্টা করেছে। সহি হাদিস উল্লেখ করছি, অর্থ করছি ভুল, বিভ্রান্ত হবই স্বাভাবিক। এবার মূল প্রসঙ্গে আসি। এই কুরআন এবং সহি হাদিস স্পষ্ট থাকতে, ইসলামটা স্বচ্ছ থাকতে, এক শ্রেণীর মানুষ তারা নিজেদের পক্ষে, মাঝহাবের পক্ষে, দলের পক্ষে, দর্শনের পক্ষে, মতবাদের পক্ষে নেওয়ার জন্য এই সমস্ত কোরআনের আয়াত এবং সহি হাদিসগুলোর অপব্যাখ্যা করেছে, যার কারণে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। শুনে রাখো, তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে স্পষ্ট দলিল আসার পরে মতনক্য করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তারা মুক্তি পাবে না। শরীয়ত থাকতে এখানে আমি ভুল অর্থ করতে যাব না। আল্লাহ বললেন, বহু মানুষকে পথভ্রষ্ট করান, বহু মানুষকে জান্নাতের পথ দেখান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে অথবা তোমার পক্ষে সাক্ষী দেবে। কত স্পষ্ট বিধান, আমল করছি বটে, কিন্তু বিধান বুঝাতে গিয়ে আমি ভুল বুঝাচ্ছি মানুষকে। আমি দলের পক্ষ নিচ্ছি, মতবাদের পক্ষ নিচ্ছি, দর্শনের পক্ষ নিচ্ছি আমি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝ দিয়েছেন ওই বুঝ আমি নিচ্ছি না। এখানে বলে রাখি, পবিত্র কুরআন এবং সহি হাদিসের বুঝটা আপনি নিজে বুঝলে হবে না, ওইভাবে বুঝতে হবে যেভাবে বুঝেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবা কেরাম। নতুন করে পবিত্র কুরআনের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, এটা পরিষ্কার। ব্যাখ্যা দিতে গেলেই আল্লামা জারুল্লাহ জামাকশারি তিনি পথে টিকে থাকতে পারেননি, পথভ্রষ্ট হয়েছেন। কাজী নাসিরুদ্দিন বাইজাবি বড় সাহিত্যিক হওয়া সত্ত্বেও তিনি পথভ্রষ্ট হয়েছেন। আর আপনার ব্রেনের তো কোনো প্রশংসা করার জায়গাই নেই, আপনি তো পথভ্রষ্ট হওয়াটা স্বাভাবিক। এরপরেও দুঃখজনক, আপনারা বাংলা বুখারি পড়ে আর পবিত্র কোরআনের অনুবাদ খুলেই ফতোয়া মেরে দিচ্ছেন, এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। বুখারি কিনে নিচ্ছেন আর না বুঝেই ফতোয়াটি আপনি দিয়ে দিলেন। আগে জিজ্ঞেস করুন একজন আলেমকে যে এই হাদিসের দৃষ্টিতে এটা বলা যায় কি না, তারপরে ফতোয়া দিন। পবিত্র কোরআনের আয়াতটি নিজে পড়ুন, পড়ার পরে বুঝার চেষ্টা করুন, না বুঝতে পারলে একজন বড় আলেমকে জিজ্ঞেস করুন, আপনি ফতোয়া মারলেন কেন? আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার কাজ কনস্ট্রাকশনের কাজ করা, আপনি কেন পবিত্র কোরআনের তাফসিরে লিখতে গেলেন? আপনি বড় একজন ডাক্তার, আপনি কেন
সালাতের উপরে বিশ্লেষণ করে বই লিখতে গেলেন, টাকা আছে তাই ছাপিয়ে দেবেন তাই না? হ্যাঁ, আপনি করুন, আপত্তি নেই, তবে শেষ স্তর পর্যন্ত যেতে হবে। আপনি শেষ পর্যন্ত চলুন, গবেষণা করুন, পড়ুন আগে, নিশ্চিত হন আগে যে হ্যাঁ আমি এখন কথা বলতে পারবো, তারপরে কথা বলুন। মানুষ আছে, ডাক্তার জাকির নায়কও একজন ব্যক্তি, তার জ্ঞানের তুলনা হয় না, পারি না, আপনিও পড়ুন, কিন্তু শুধু সহি বুখারি পড়ে আর কোরআনের অনুবাদ পড়ে আপনি ফতোয়া দিয়ে দেবেন? যে ফতোয়ার সাথে উলামায়ে কেরামের ফতোয়ার কোনো সম্পর্ক নেই, এই জন্য বিভ্রান্ত হচ্ছি। এবং এই শ্রেণীর মানুষই বিভিন্ন কথা বলে বিভ্রান্ত হচ্ছে। মূল প্রসঙ্গ আসি। এক শ্রেণীর মানুষ কুরআন এবং সহিহ হাদিস পড়ে ভুল অর্থ করে চরম পন্থা অবলম্বন করেছেন, আর এই চরম পন্থা অবলম্বন করতে গিয়ে বিভিন্ন কথা বলছেন, যেটা বুঝছেন নিজে নিজে ওইটাই উল্লেখ করছেন, অথচ এটা কত ক্ষতিকর আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, কত ক্ষতিকর। কেন বলা হচ্ছে না? আজকে সকালে প্রশ্নোত্তরে বলেছি, আহলে হাদিস বলা যাবে না, সালাফেও বলা যাবে না, বলতে হবে মুসলিম। এই কথাটা কারা বলছেন? আর একটি কথা খুব জোর দিয়ে বলছেন, যত জোরে আমরা বলিনি, যে গোটা বিশ্বে একই দিনে ঈদ হবে, একই দিনে সিয়াম পালন করতে হবে। শুধু তাই নয়, যারা বর্তমান শাসকের বিরুদ্ধে কুফুরি ফতোয়া দিচ্ছে না, তারাও শয়তান, তারাও কাফের, নাউজুবিল্লাহ। কেন আসছে কথাগুলি, ত্রুটিগুলো কেন আসছে? আমি আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝে যে জিনিসটা উল্লেখ করছি, কাজই হলো তার বিরোধিতা করা। আর একটি কথা বলা হচ্ছে, সংগঠন করা হারাম, করলেই দলাদলি হয়ে যাবে। একটা ছেলেকে 8 বছর যাবত তৈরি করা হয়েছে, মোহতারাম আমিরাত আমাদের বক্তব্য শুনে প্রথমেই ক্লাস 6 পড়ে একটি ছেলে নিজের প্যান্টগুলো কেটে ছোট করে টাকনোর উপরে প্যান্ট পরা শুরু করেছে। মাসিক আত্মাহারিক পেয়ে সে পীর পূজা করত, মাজার পূজা করত, সেটা ছেড়ে দিয়ে পথে এসেছে। ওই ছেলে মাঝাবি ছিল, পথ পেয়েছে। ওই ছেলে প্রচলিত স্বপ্নে পাওয়া তাবলিগের সাথে জড়িত ছিল, পথ পেয়েছে, এখন সোজা পথে চলতে শুরু করেছে। একটি হাই স্কুলের ছেলে সঠিক দিনটি পাওয়ার কারণে কোনোদিন সে তার দাঁড়িতে খুর বা কাঁচি লাগায়নি, কারণ সে সঠিক পথ পেয়ে সঠিকভাবে পথ চলার চেষ্টা করছে। এই ছেলেটি 7 বছর অতিক্রান্ত হয়ে 8ম বছরে পড়েছে, তখনই একটি বই হাতে নিয়ে বলা হচ্ছে, তুমি যাদেরকে ভক্তি করো, যাদের ইস্তেমায় তুমি যাও, যাদের তাহারিক পড়ো, তাদের আকিদা ভালো নয়, তারা তাওহীদ বুঝে না। ঘটনা তাই ঘটছে, ভদ্রতাও নেই, হঠাৎ করে একটি টোপ পেয়ে গিলে ফেলল ওই ছেলেটি। গিলে ফেলে মানে চুন খেয়ে মুখ পড়লে, দই দেখলে ভয় পায়। যারা কনভার্টেড হয়েছেন, যারা মাঝাবি ছিলেন, পীর পূজারে ছিলেন, কবর পূজারে ছিলেন, যারা ফিরে এসেছেন, তাদের এই সমস্যাটা বেশি। তারা ভয়ে থাকে যে পথ থেকে ফেরত আসলাম, এই পথও কি তাহলে খারাপ, তখন লাভ দিয়ে আর এক পথে চলে যায়, ধৈর্য ধারণ করে না। এরপরে যে পথে গিয়ে আত্মাহারিককে বলল এই পড়া যাবে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনা যাবে না, ডক্টর গালিবের বক্তব্য শোনা যাবে না, 1-1.5 বছর বলল, বলার পরে এখন ওই পথটা চেঞ্জ করে লাভ দিয়ে যখন আর এক পথে গেছে, তখন তার দিকে তাকাচ্ছে, মুখে দাড়ি নেই, একেবারে সাপ্পান সাপ্পা করে দিয়েছে, দেখছি কি ব্যাপার, তোমার মুখের দাড়ি কোথায় গেল? ভাই, সমস্যার কারণে কেটে ফেলেছি। তোমার টাকনো নিচে কাপড় কেন? ভাই, সমস্যা। কেন, কি করো তুমি? কোনো কাজ করি না, ছিল এক জগতে, পরে আসলো আর এক জগতে,
এই জগৎকে ছন্দ করে লাভ দিল আর এক জগতে, ওই জগতে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে এমন এবার এমন এক জগতে সর্বশেষ যে জায়গায় লাভ দিয়েছে ওই জায়গাতে থেকে উঠার কোনো বুদ্ধি নেই। অসংখ্য তরুণে এটা ঘটছে বলেই এই বিষয়টা উল্লেখ করতে হচ্ছে। তুমি আগে বুঝার চেষ্টা করো, কই জঙ্গি তৎপরতা যখন সৃষ্টি করলো আক্রমণ সবচেয়ে বেশি এসেছে আমাদের উপরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাপটের সঙ্গে চলেছি, গ্রেফতারের ভয় ছিল কিন্তু দাঁড়ি তো ছাটিনি, প্যান্ট তো টাকরুর নিচে নামেনি, আমি তো বিড়ি খাইনি। তুমি কেন চরমপন্থী হলে? তুমি কোন পরেশগার হওয়ার চেষ্টা করলে? এই সমস্ত ধোকায় আপনারা কেউ পাওয়া দেওয়ার চেষ্টা করবেন না। এমন পর্যায়ে গেছে বিশ্ব ইতিহাসের একজন মুজাদ্দিদ বিগত শতাব্দীর 800 বছর পরে যার পৃথিবীতে আগমন, গোটা বিশ্বের মুসলিম বিশ্বের মুকুট যাকে বলা হচ্ছে, তিনি হলেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। তাকে পর্যন্ত তারা শয়তান বলতে ছাড়েনি। তুমি পথ কোথায় পাবে? মানুষের ভুল হতে পারে কিন্তু এত নিচে নামতে পারে? যুগে যুগে শয়তানের হামলা, কি বুঝাতে চেয়েছো তুমি বইয়ে? তুমি নিজেই হামলার শিকার হয়েছো, তুমি সাবধান হও। আমি এখানে বলতে চাই, ওই সমস্ত বিভ্রান্তদের চেয়ে বড় জ্ঞানী ছিল খারেজিরা। খারেজিরা পৃথিবীতে টিকতে পারেনি, একেবারে সয়লাব হয়ে গেছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না, সমস্ত শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের সরাসরি হেফাজতকারী। আমি এবার আপনাদের বলছি কয়েকটি আয়াত উল্লেখ করে আপনারা সাবধান হন। মূল দর্শন, শাসককে কাফের বলতে হবে, হত্যা করতে হবে, তাদেরকে সমূলে নষ্ট করতে হবে, এই দর্শন উল্লেখিত হওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি কয়েকটি জিনিস উল্লেখ করি, আগে বুঝার চেষ্টা করুন। আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আয়াতটি পড়ে কাফের বলেছিল সেই যুগের খারেজিরা, ওই আয়াতটি সূরা ইউসুফ 67 এবং 40 নম্বর আয়াত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই, কারো হুকুম নেই। আয়াতটি পেশ করে আলীকে কাফের করার কারণটা কি ছিল? আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্ব লেগেছে, এই দ্বন্দ্বের ফয়সালা করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমর ইবনে আস, না আবু মুসা আশআরি, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমর ইবনে আস, দুইজনকে সালিস মানা হলো, তৃতীয় পক্ষ মানা হলো। এই তৃতীয় পক্ষ মানা মাত্রই তারা আয়াত পেশ করলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম নেই। এখানে আলী ফয়সালা করার জন্য কেন তৃতীয় পক্ষ মানলো? যুক্তি। সুতরাং আলী কোরআনের আয়াত লঙ্ঘন করেছে, কাবিরা গুনাহ করেছে, হত্যার যোগ্য অপরাধ করেছে। আচ্ছা আলী কে? কত বড় সাহস! আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, তার চাচাতো ভাই হাসান হুসাইনের বাপ, ফাতেমার স্বামী। এটাগুলো বলবো না আমি, একটা বললেই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়ে গেছেন আলী অবশ্যই জান্নাতি। এত বড় কথা বলার পরে আলীকে কি এই আয়াত পড়ে কাফের বলা যায়? কোনো প্রশ্ন আসে? কত বড়টা তারা সিদ্ধান্ত নিয়েছিল, আকীদা কত পচে গেছিল তাদের। হত্যা করার পরে কি বলছে জানেন? যে সাজ্জাস্তুহু আরবাইনা সাবাহান, এই অস্ত্রটি আমি 40 দিন যাবৎ ধার দিয়েছি মারার জন্য। আলহামদুলিল্লাহ হিল্লাদি কতলানি বি আশারিল খালক, ওই সত্তার প্রশংসা করছে, আল্লাহর প্রশংসা করছে, যে আল্লাহ পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তিকে আমার দ্বারা হত্যা
হত্যা করিয়েছেন। এত বড় কথা বলা যায়? শুনুন, এবার আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন তাদের প্রতিবাদে? আলী রাদিয়াল্লাহু আনহু তৃতীয় পক্ষ মেনে কোরআনের আয়াতের দৃষ্টিতে ভুল করেছেন না সঠিক করেছেন? ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আশ্চর্য, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নেই, কোরআনের আয়াতটার দলিল। আর আলী রাদিয়াল্লাহু আনহু তৃতীয় পক্ষ মানলেন অন্যের কাছ থেকে ফয়সালা নেওয়ার জন্য। এবার বলুন তো, খারেজিদের দাবি সঠিক না আলীর দাবি সঠিক? বুঝলেন না তো? আমি আগে বলে দিয়েছি যে কিন্তু কোরআনের আয়াত যে দলিল, কি বলবেন এবার আপনি? দলিল যে কোরআন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নেই, আলী কেন তৃতীয় পক্ষ মানল? এবার কি বলবেন? তাহলে আলী ভুল করেছিলেন, তারাই সঠিক করেছে? এবার শুনুন, কোরআনের আয়াত দ্বারা দলিল পেশ করে আলীকে কাফের বললেন, অথচ দলিল কি কোরআনের আয়াত? নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন সহিহ মুসলিম 2516 নম্বর হাদিসটা খুলুন। তিনি বলছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, তাদের কথাটা হক কিন্তু অর্থ নেওয়া হয়েছে বাতিল। আপনার বিরুদ্ধে আজকে আয়াত পেশ করে আপনাকেও কাফের বলছে, শয়তান বলছে। ওই যুগেরই ঘটনা এই যুগের সাথে মিলিয়ে দিচ্ছে, আপনাকে চিন্তা করুন। সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন ইয়াকুলুনাল হক, এটা আল্লাহর রাসূলের বক্তব্য, তারা হক বলছে, লা ইয়াজুজু আনহুম হাদা, কিন্তু তাদের পক্ষ থেকে এটা গ্রহণযোগ্য নয়। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটিও বললেন তাদেরকে, অন্য সাথীদেরকে বললেন, দেখো তারা অর্থ নিয়েছে বাতিল, কথাটা সঠিক বলেছে। কত বড় দুঃখজনক মূল ঘটনা! 20,000 মানুষকে বুঝানোর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু পাঠালেন ইবনু আব্বাসকে, ইবনু আব্বাস তুমি যাও তাদেরকে বুঝানোর চেষ্টা করো। আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যে আয়াতটি পেশ করেছিল, এই আয়াতের অর্থ খারেজিরা বুঝেনি, জানেনি, গিয়ে বললেন, ইবনু আব্বাস গিয়ে বললেন, দেখেন চমৎকার কথা বলছেন, 20,000 মানুষের সামনে ইবনু আব্বাস বক্তব্য দিচ্ছেন। খারেজিদের ব্রেন কত পচা ছিল, স্পষ্ট কোরআনের আয়াত তাদের মনে নাই, জানেন না, তারা জানে না। ইবনু আব্বাস গিয়ে বললেন, তোমরা যে বললে আলী কাফের হয়ে গেছে তৃতীয় পক্ষ মেনে, কিন্তু তোমরা কি কোরআনের আয়াত জানো না? সূরা মায়েদা 95 নম্বর আয়াত খুলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে দিলেন, শুনো, ইহরাম অবস্থায় যদি ইচ্ছাকৃত কোনো দুম্বা মেরে দেয়, তাহলে তার বদলা কি হবে? হ্যাঁ, বদলা একটা দিল, কিন্তু যে দুম্বাটা দিল, এই দুম্বাটা কি যে দুম্বাকে মেরেছে ওই দুম্বার সমপরিমাণ তার মতো কি? মনে করেন আমি একটা ছাগল মেরে ফেললাম, আপনি আমাকে ওই ছাগলের বদলায় আর একটা ছাগল দিচ্ছেন, এবার যেটা দিলেন সেটা কি আমার ছাগলের মতো হলো? হলো কি হলো না সন্দেহ থাকলো, তাই না? এবার আল্লাহ বলছেন, ইয়াহকুমু বিহি দাওয়া আদলি মিনকুম, ইবনু আব্বাস বললেন, সাধারণ একটা ছাগলের ফয়সালার জন্য আল্লাহ বলছেন তোমরা দুইজন সাক্ষী মানো, দুইজন সালিস মানো, দেখতে পাঠাও যে যেটা মেরে ফেলেছে ওই ছাগলের মতো এই ছাগলটা কিনা। যদি একটি ছাগল মারার কারণে আল্লাহ এই ফয়সালা দান করেন, তাহলে হাজার হাজার মুসলিম দুই পক্ষে যুদ্ধ করছে, এই যুদ্ধ মীমাংসা করার জন্য আলী কি একজন সালিস মানতে পারেন না? দেখেন, কোরআনের আয়াত দ্বারা দলিল পেশ করে একবারে সাইজ করে দিলেন ইবনু আব্বাস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু না থাকলে 20,000 মানুষ ওই পথেই থাকতো, তিনি বুঝ দিয়ে 20,000 মানুষকে ফেরত নিয়ে আসলেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো দলিল পেশ করেছিলেন, ছোট্ট একটা জিনিস, অথচ খারেজিদের বিনা ঢুকেনি, আয়াত পেশ করে তিনি ফেরত নিয়ে আসলেন।
তাহলে কি খারেজিরা এই আয়াতের অর্থ বুঝেছিল? না, কিন্তু মারলেই হয়, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, মার আলীকে, কেন হুকুম করলো, এটা চলবে না। আর একটি আয়াত এইটাও শুনুন, যে আজকের যে পেশ করা হচ্ছে সেটা হলো, আমার সময় হবে না, দুঃখজনক হলো, আমি ভিতরে ঢুকে গেছি, একটা উদাহরণ বলতেই হচ্ছে আপনাকে, বলছি কি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়েদা 45 নম্বর আয়াত, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না, শাসন কার্য পরিচালনা করে না, তারা কাফের, প্রথম আয়াত বলল। দ্বিতীয় আয়াত একই কাজ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না, তারা হলো জালেম। 47 নম্বর আয়াতে সূরা মায়েদা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না, তারা হলো জালেম। আচ্ছা, অপরাধ একই ধরনের তিনজন ব্যক্তি করলো, তাই না? একই অপরাধ তিনজন করলো, একজনকে বললেন কাফের, একজনকে বললেন জালেম, একজনকে বললেন ফাসেক। তাহলে কাফের, জালেম, ফাসেক কি সব একই? কেন হুকুম করলেন? তাহলে আল্লাহ কি ভুল করেছেন? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পেশ করলেন এই আয়াতটি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী হুকুম করে না, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এই আয়াতটি পেশ করার পর এটা পেশ করলো এবার, সুতরাং আলী কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। শুনুন এবার, এত দুঃখজনক ঘটনা, আপনাকে বলছি তিনজনে একই অপরাধ করেছে, শাস্তি কিভাবে তিন রকম হয়, আল্লাহ যে বললেন, আল্লাহ যে বললেন একই কাজ তিনজন করলো, একজনকে বললেন কি কাফের, আরেকজন বললেন কি জালেম, আরেকজনকে বললেন কি ফাসেক। তাহলে কাফের, ফাসেক, জালেম কি একরকম? তাহলে আল্লাহ বললেন কেন? জি, বিধান এখানে বুঝতে হবে, তিনজন ব্যক্তি জেনা করেছে, শুনলাম আমি খবর, তিনজন ব্যক্তি অবৈধ কাজ করেছে, একজন মহিলা এসে বলছে যে আমার সঙ্গে অমুক ছেলে জেনা করেছে, আরেকজন এসে ধরা পড়লো, দুইজন জেনা করেছে তারা, কিন্তু দুইজনই অবিবাহিত, আরেকজনের শাস্তি, আরেকজন ধরা পড়েছে, জানা গেল দুইজন জেনা করেছে, দুইজন বিবাহিত, অথবা একজন বিবাহিত একজন অবিবাহিত একই সঙ্গে অপরাধ করেছে। যে মহিলাটি অভিযোগ করলো প্রথমে যে কোন ছেলে তোমার সাথে অন্যায় করেছে, ছেলেটাকে ডেকে নিয়ে দেখা যাচ্ছে ছেলেটার বয়স মাত্র 3 বছর বা 5 বছর, এর শাস্তি হবে, কিন্তু অভিযোগ তো জেনা, এর শাস্তি কি? মওকুফ, মানে মিথ্যা অপবাদ দিয়েছে। দুই নম্বর, দুইজন অপরাধ করেছে কিন্তু দুইজনই অবিবাহিত, শাস্তি কি হবে, রজম না 100 লাঠি? দুইজনকে 100 লাঠি মারতে হবে, জেনা। আর দুইজন বিবাহিত, দুইজন জেনা করেছে, শাস্তি কি হবে? এবার একবার পাথর মেরে হত্যা করতে হবে। তিনটাই জেনা, হুকুম কি তিন রকম হলো? এটা বুঝেন আগে, তিনটা তো অপরাধ, অন্তত প্রথমটা জেনা না হলেও দুইটা তো, বাকি দুইটা তো জেনা নিঃসন্দেহে, দুইটাতেই জেনা বলা হয়েছে, শাস্তি কেন দুই রকম হলো? এটাও আল্লাহর বিধান। এবার শুনুন, তাহলে আল্লাহ কাকে কাফের বললেন, কাকে জালেম বললেন, কাকে ফাসেক বললেন, এটা নির্ণয় করতে হবে না? কোরআন এবং সহি সুন্না বিশ্লেষণ করে কথা বলতে হবে। চলুন এবার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর যুগে আশ্চর্যজনক একটা বিষয়, হতবাগের একটা বিষয়, আপনি কি চাচ্ছেন আপনার গ্রামে, আপনার সমাজে, আপনার ইউনিয়নে, আপনার থানাতে, আপনার জেলাতে কোনো মদখোর থাকবে না? আপনি কি চাচ্ছেন? চাচ্ছেন, তাই না? আপনি কি চাচ্ছেন কোনো ব্যভিচারী রাখবেন না আপনি? পারবেন? কথা বলুন। চাচ্ছেন, কিন্তু পারবেন? আপনি কি মনে করছেন আমার সমাজে, আমার দেশে কোনো চুরি, মানে চোর থাকবে না?
ভুল হচ্ছে। স্বর্ণ যুগে রাসূলের যুগে যদি চোর থাকে, মদখোর থাকে, ব্যভিচারী থাকে, আপনার সমাজ কি চোর মুক্ত করতে পারবেন? ওই যুগটা কি ছিল? স্বর্ণ যুগ। কিন্তু আমাদের দেশের ওই বিভ্রান্তরা চাচ্ছে দেশে কেন ব্যভিচারী থাকবে, দেশে কেন চোর থাকবে, দেশে কেন মদখোর থাকবে। থাকবে, থাকবে, থাকবে অবশ্যই। হ্যাঁ, তাদেরকে দমন করে রাখতে হবে, কিন্তু আপনি মদখোরের বিরুদ্ধে বিচার করতে গিয়ে তাকে কি আপনি কাফের বলবেন? এই তো চলে আসলো। তাকে কি আপনি হত্যাযোগ্য অপরাধী বলবেন? ইবনে তাইমা বলছেন, খুলুন মাজমা ফতোয়া 7 নম্বর খণ্ডের 670 থেকে 678 পৃষ্ঠা পড়ুন। তিনি বলছেন, মুকদ্দিমাতুল ইতিকাদি মিনাস সালাফ, সালাফীদের প্রথম আকীদা হলো এই, ওয়া কানা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরবুল খমর ওয়াস সারিকা ওয়াস জিনা, রাসূলের যুগে চোর ছিল, মদখোর ছিল, ব্যভিচারী ছিল, ওয়ালাম ইয়াহকুম বিল কুফরি, কিন্তু তাদেরকে কখনো কুফরের ফতোয়া দেওয়া হয়নি, বাল জুল্লিদা, বরং তাদের উপরে হদ জারি করা হয়েছে। আজকের যুগে যদি এটা হয়, একজন ব্যক্তি জেনা করে ফেললো মুসলিম ব্যক্তি, তাকে আপনি কাফের বলতে পারবেন? অথবা কোনো ব্যক্তি জেনার আইন করলো, লাইসেন্স দিল, তাকে কাফের বলতে পারবেন? এবার কথা বলছেন না যে জেনা বলা যাবে না। ইবনে তাইমিয়া বলছেন, লা নাকুলু আহলিল কিবলা বি আমালিন কাফিরান, কোন ব্যক্তিকে কোন আমল করার কারণে সাহাবা কেরাম কাফের বলতেন না। হাদিসও পরিষ্কার, সালাত ত্যাগ করার বিষয়টি আসছে, কোন কোন সাহাবী বলেছেন, কিন্তু কোন কাজ করার মধ্যে কাফের বলা হয়নি। ইবনে তে বাল হুয়া ফাসিকুন আও জালিমুন, হতে পারে সে ফাসিক এবং জালেম, কিন্তু আমরা আজকে তাকে ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি কি বলে? কাফের বলে। এরপরে আসুন, এটা ইবনে তাইমের কথা, ইমাম বুখারী খলকুল ইবাদ এই গ্রন্থের ভূমিকাতে আলোচনা করতে গিয়ে বুঝাচ্ছেন, যুগ যুগ ধরে চরমপন্থী ছিল, মানুষকে হত্যা করার চেষ্টা করেছে, ফতোয়া দিয়েছে, এত বড় দুঃখজনক বিষয়। ইমাম বুখারী বলছেন, বসন্তের আগে যখন শীতকাল আসে তখন গাছের পাতা পড়ে যায়, তাই বলে কি ওই গাছটাকে মৃত্যু বলো তোমরা? কি গাছটা মরে যায়? বসন্তকাল আসলে আবার গাছে পাতা জমায় না? বুঝ দিচ্ছেন, একজন ঘুমন্ত ব্যক্তি ঘুমিয়ে গেছেন, এরপরেও বলো তো দেখি ওই ব্যক্তিকে তুমি মৃত্যু বলো, যদিও বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আমি মরে যাচ্ছি এবং আবার জীবিত হব, এই কথা বলো। তোমার ভিতরে তুমি মৃত্যু, তোমার সামনে অনেক কিছু করা হচ্ছে কিন্তু বুঝতে পারো না, তুমি কি তাকে মৃত্যু বলতে পারো? এই জিনিসটা ইমাম বুখারী বুঝ দিলেন, কিন্তু ওই বুঝটা আমরা গ্রহণ করিনি। ইবনু হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ তিনি বুঝ দিলেন, এই চরমপন্থীদেরকে যুগ যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবেই। ইবনু হাজাম আন্দালুসি বলছেন যে কোনো অপরাধের কারণে কোনো ব্যক্তি কাফের বলা যাবে না, মিন আহলিল কিবলা, যারা কিবলা আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদকে মানে, তাদেরকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। বল নাকুলু ফাসিকুন আও দালিমুন আও আসিন, ওয়াকুল্লু আসিন ওয়া ফাসিকিন ওয়া দালিমুন লাইসা বিকাফিরিন। তিনি বলেছেন, আমরা বলতে পারি তাকে ফাসিক, তাকে জালিম, তাকে পাপি বলতে পারি, আর প্রত্যেক জালেম, প্রত্যেক কাফের, সরি, প্রত্যেক জালেম, প্রত্যেক ফাসিক, প্রত্যেক পাপি কাফের নয়। খুলুন আল ইহকাম ফি উসুলিল আহকাম 2 নম্বর খণ্ডের 225 পৃষ্ঠা। আমি একজন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তি আমলগত দিক থেকে যদি কুফুরি করে তাকে হত্যা করা যাবে না, যদি আয়াতে কাদ ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে। আলবানী রহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফিরের মধ্যে
আলবানী রহিমাহুল্লাহ ফিতনাতু তাকফিরের মধ্যে 38 পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন, আল কুফরু কুফরান, কুফরি দুই প্রকার, আল কুফরু বিল ইতিকাদি ওয়াল আমালি। কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই, মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না ইত্যাদি, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, ইসলাম বলেছে টুকরো টুকরো করে হত্যা করতে হবে। এই সরকারের উচিত যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধেয় সর্বশ্রেষ্ঠ মানুষ, তার বিরুদ্ধে যে সমস্ত কুলাঙ্গার সাহাবাগে উপস্থিত থেকে কটূক্তি করছে, এই কুলাঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে ওদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় মারতে হবে। সরকারের দাবি করছি, যদি সরকার এটা না করতে পারে, আমি তাবলিগে ইস্তেমায় ঘোষণা করছি, এই সরকারও সমান অপরাধী। অসম্ভব, জনতা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন, আপনাকেই বলছি, এই কুলাঙ্গারকে ধরে একে ফাঁসির কাষ্ঠে ঝুলান ইসলাম অনুমোদন দিয়েছে। 4353 নম্বর হাদিসটা খুলুন সহিহ আবু দাউদের। বাংলাদেশ আহলাদির যুব সংঘের ছেলেদেরকে বলছি, শুনে রাখুন, আমি মোহাম্মদের জন্য 1000 বার নয় 10000 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি, মোহাম্মদকে কেউ অপমান করবে সেটা সহ্য করতে পারবো না। বিচারপতি বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মোহাম্মদের উপরে, মোহাম্মদের উপরে ভক্তি করেই করেছে, তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা, এটা মুসলিম জাতি কোনোদিন ভুলবে না, এটা মেনেও নেবে না কোনোদিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে তার ক্ষমা নেই, মোহাম্মদ ক্ষমা করেননি, আমরাও ক্ষমা করতে পারি না। শুনুন এবার, হ্যাঁ, কোন কুলাঙ্গার যদি আল্লাহ সম্পর্কে বলে কটূক্তি করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কটূক্তি করে, ওই ব্যক্তি আকীদাগত দিক থেকে কাফের, এই ব্যক্তিকে কাফের বলতে আমার কোনো বাধা নেই। কিন্তু যে ব্যক্তি আকীদাগত বিশ্বাস করে কিন্তু কাজ করে না, কাজগুলো জেনা করে, মদ খায়, এই ব্যক্তিকে আমি কাফের বলে ঘোষণা করতে পারিনি, এ পারি না, এই কথাই আলবানী বলেছেন। আর আলবানী এই কথা বলা কারণে তিনি কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ, তিনি শয়তান হয়ে গেছেন। আলবানীকে শয়তান বলার তোমার অধিকার আছে? যে সমস্ত বিভ্রান্ত ব্যক্তিরা শরীয়ত না বুঝে দুই চারটি লেখাপড়া করে, তুমি আলেম শ্রেণীর ছাত্র, যে মাদ্রাসাগুলো পড়ানো হয় কেতাব ও সুন্নাতের কোনো সেখানে গুরুত্বই নেই, ফেকা পড়ে পড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত মাদ্রাসা বোর্ডের ফেকা বই পড়ে ছাত্রদের ব্রেনটাকে পচিয়ে দেওয়া হচ্ছে, আর তুমি আলেম শ্রেণীতে পড়ে ফতোয়া দিচ্ছ। শুনুন এবার, জি, কথার এক ফাঁকে আমি বলতে চাচ্ছিলাম যে কোন ব্যক্তি যদি আকীদাগতভাবে আল্লাহকে মানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, তাকে কাফের বলতে পারি না। কিন্তু আমরা যে আজকে কাফের বলে দিচ্ছি, বলুন, ফাসেক শাসককে কি হত্যা করা যাবে? আমি একটা দলিল পেশ করছি, ওই কথাটি পেশ করছে সূরা আনফাল 39 নম্বর আয়াত এবং সূরা বাকারা 193 নম্বর আয়াত। দেখুন আয়াতটা পেশ করছি, হঠাৎ করে আপনার সামনে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ্দীনু লিল্লাহ, তোমরা সংগ্রাম করো যতদিন পর্যন্ত দিন বিজয়ী না হয়, ফিতনা যতদিন দূর না হয়। এই আয়াত পড়ে আজকে ফিতনা দূর করার জন্য আপনাকে আমাকে কাফের বলা হচ্ছে, আশ্চর্য কথাবার্তা। এই আয়াতের অর্থটা কি তুমি বুঝলে, না বুঝেই কথা বললে কেন? আপনাদেরকে লক্ষ্য করে বলছি আয়াতের অর্থ, এই আয়াত দ্বারাও যে আলীকে কাফের বলেছিল, যে এই আয়াতই পেশ করেছিলেন ইবনে উমরের সামনে, এই আয়াতই পেশ করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাসের সামনে, কেমন বললেন, তোমরা যুদ্ধ করো যতদূর ফিতনা দূর না হয়, এই আয়াতের অর্থ করেছি, মাজার পূজা, যত রকমের ফিতনা আছে, জেনা, মদ,
হারাম বস্তু সময় দূর যতক্ষণ না হবে ততক্ষণ যুদ্ধ করতে হবে, এই আয়াত পেশ করে বর্তমান শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। অথচ আয়াতটা কি তাই? আলী রাজানো দুঃখ করে বললেন, এটা খুলুন মুস্তানা আব্দুর রাজ্জাক 8654 নম্বর হাদিস, যখন ওমাল্লাম ইয়াহকুমে বা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুনুল ফতোয়া দিল আলীকে, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী হুকুম করে না সে কাফের, তখন আলী রাজিয়াল্লাহু আনহু দুঃখ করে বললেন কি জানেন, ইয়াকুলুনা লা ইমারা, তারা বলছে হুকুমকারী কেউ নেই, ইমারত নেই, তিনি বলা বুদ্ধা মিন ইমারাতিন মিন বিররাতিন ওয়া ফাজরা। অথচ একজন শাসক হওয়ার জন্য আবশ্যক ও শাসক বদ হতে পারে, ভালো হতে পারে। কেন? সহিহ বুখারী হাদিস 4351 নম্বর হাদিসটা খুলুন সহিহ বুখারীর, আল্লাহ রাসূল বলেছে ইন্নাল্লাহা তাআলা আল্লাহ কখনো তার দিনটাকে শক্তিশালী করেন একজন বদ ব্যক্তির মাধ্যমেও। তাহলে এই হাদিসটা কি প্রমাণ করে না যে শাসক হিসাবে কখনো বদ শাসক আসতে পারে? মুসলিম শাসক বদ হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, তাকে হত্যার ফতোয়া দিতে পারবেন? অথচ আলী রাজানো দুঃখ করে বললেন, ভাই এই আয়াত পড়ে আমাকে কাফের ফতোয়া দিল, অথচ আমি যদি খারাপ শাসকও হয় কিন্তু কাফের ফতোয়া তো দেওয়া যাবে না। তাই বলছেন লাবুদ্দ মিন ইমারাতিন মিন বিররাতিন ওয়া ফাজিরা, শরীয়ত বলছে যে একজন শাসক হওয়ার জন্য বদ হতে পারে, ভালো হতে পারে। হ্যাঁ, একজন শাসক মহিলা হতে পারে, হাদিসে আসছে, আপনি তাকে কাফের ফতোয়া দেবেন? এই তো যারা দিয়েছিল খারেজিরা আলীকে ফতোয়া দিয়েছিল এটা বলে। এবার শুনুন, হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবায়েরকে হত্যা করলো, এমন ভাবে হত্যা করলো, টান দিয়ে পিটানোর পরে নামালো, নামানোর পরে তাকে জবাই করা হচ্ছে, মুখ দেখতে পাচ্ছে, তখন মুখটাকে উল্টিয়ে দিল, উল্টিয়ে দেওয়ার পর হত্যা যখন করছে তখন আব্দুল্লাহ বিন জুবায়েরের মুখ থেকে বলছে, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হে ফাসেক শাসক, তুমি যেদিকেই আমাকে মুখ করো না কেন সেই দিকেই আমার আল্লাহ আছে, সন্তুষ্টি আছে। এইরকম একজন ফাসেক শাসক হত্যা করল আব্দুল্লাহ বিন জুবায়েরকে, আপনি বলুন তো দেখি কোন সাহাবি হাজ্জাজকে কাফের ফতোয়া দিয়েছে? প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। এত বড় অন্যায় করেছে অথচ তাকে হত্যার ফতোয়া কোনো সাহাবি দেননি, বরং 4516 নম্বর হাদিসটি খুলুন সহিহ বুখারী, আশ্চর্য একজন ব্যাপার। কিছু ব্যক্তি এসে ইবনু উমর, ইবনু উমরকে, উমরের ছেলে ইবনু উমর এসে বলছেন, ওয়ান্তা ইবনু উমর ওয়া সাহিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনু উমর আপনি হলেন উমরের সন্তান আব্দুল্লাহ নবীর সাথী, লিমাদাল্লা তাখরুজু মা সানাউ, এই মানুষ যেগুলো করে বেড়াচ্ছে আপনি তাদের বিরুদ্ধে কেন বের হচ্ছেন না, কেন বের হচ্ছে না? মাতাম নাওকা, আপনাকে কিসে বাধা দিচ্ছে এই কথা, মাইয়াম নাওকা, আপনাকে কিসে বাধা দিচ্ছে? এরপরে ইবনু উমর বলছেন, মানা আনি আন্নাল্লাহা হাররামা দামা আখি, আল্লাহ আমাকে নিষেধ করছেন এই মর্মে যে আল্লাহ আমার মুসলিম ভাইয়ের রক্তকে হারাম করেছেন। দেখছেন, এই জন্য বের হচ্ছে না। তখন তারা পেশ করছেন, কেন আল্লাহ আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি বলেননি কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনুদ্দিনিল্লাহ? দেখেন, ওই যুগে চরমপন্থীরা ইবনু উমরের কাছে গিয়ে ফতোয়া নিতে চাচ্ছে, আপনি ফতোয়া দিন হাজ্জাজকে হত্যা করব, বলছেন আল্লাহ কি বলেননি? আল্লাহ তো বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো যতক্ষণ ফিতনা দূর হয়। এবার ইবনু উমর এই আয়াতটি পেশ করার শুনে বলছেন, হ্যাঁ নাহনু কতালনা হাত্তা লা তাকুনা ফিতনা, আরে আমরা যুদ্ধ করেছি ফিতনা দূর করার জন্য, ওয়াকুনুদ্দিনুলিল্লাহ, আর আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ওয়ান্তুম তুরিদুনা কতুকাতিলু হাত্তা তাকুনা ফিতনাতুন ওয়াকুনুদ্দিনু লিগাইরিল্লাহ, আর তোমরা আজকে যুদ্ধ করতে চাচ্ছ ফিতনা সৃষ্টি করার জন্য এবং গাইরুল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আজকের প্রেক্ষাপটের সাথে মিল হচ্ছে না? আজকে তাই হচ্ছে, শরীয়ত না জেনে ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, কাফের ফতোয়া দিচ্ছে, অসম্ভব, হতে পারে না। দেখুন, এরাই গেছে সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে, সাহাবীর কাছে চলে গেছে সহিহ মুসলিমের। বন্ধুরা, আমার বক্তব্য আমাকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি,
আমি আরেকটি আয়াত, এই আয়াতটি পড়ছেন সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গিয়ে। সাদ বিন আবি ওয়াক্কাসের সহিহ মুসলিমের 287 নম্বর হাদিসটা খুলুন, সহিহ মুসলিম একবার কিতাবুল ঈমানের মধ্যে আসে, তার কাছে গিয়ে বলছে আলাম ইয়াকুলিল্লাহ, এই আয়াতটি বলার পরে তিনি একই জবাব দিলেন, সাহাবা কেরামের অবস্থা দেখুন, তিনি বলছেন নাহনু নুকাতিলু লিয়াতকুনা লাতাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এই আয়াতটি পেশ করলেন তিনি সূরা আনফালের 39 নম্বর আয়াত। আশ্চর্য, আমরা যুদ্ধ করেছি ফিতনা দূর করার জন্য, ওয়ান্তা ওয়া সাহিবুক, তুমি এবং তোমার সাথীরা চাচ্ছ, তুরিদুনা তুকাতিলুনা আইয়াকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনু দ্বীন বিগাইরিল্লাহ, আর তোমরা চাচ্ছ ফিতনা সৃষ্টি করে, যুদ্ধ করে ফিতনা সৃষ্টি করবে এবং গায়রুল্লাহর দিন তোমরা প্রতিষ্ঠা করবে, এই চেষ্টা চালাচ্ছ। বোঝা যাচ্ছে এই আয়াত ইবনু উমারের সামনে, সাহাবায়ে কেরামের সামনে বিভ্রান্তি করে পেশ করেছিল, আজকেও আমাদের সামনে পেশ করতে পারে। ইবনু উমর বিভ্রান্ত হননি, সাহাবারা বিভ্রান্ত হননি, আপনি কেন বিভ্রান্ত হলেন, আপনি বুঝলেন না কেন? সহিহ বুখারীর 30-62 নম্বর হাদিসটি খুলুন, খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ব্যক্তিকে বলছেন যে এ হলো কত কোনো মানুষই সালাত আদায় করে কিন্তু ঈমান আনে না, তখন আল্লাহ রাসূল বলছেন লাম উমার, আমাকে নির্দেশ দেওয়া হয়নি আন আনকুবা কুলুবান্নাস, আমি মানুষের হৃদয় ফেড়ার নির্দেশ প্রাপ্ত আমি হইনি যে দেখবো ওর হৃদয়ে কি আছে, ওয়ান আশোকা বুতু নাহুম, আমি তাদের পেট ফেড়ে দেখার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দেননি। সে কালেমা পড়েছে, সে মুসলিম কি অমুসলিম, বরং সে প্রকাশ করেছে মুসলিম, সেটাতেই যথেষ্ট। খালেদ তুমি কিভাবে বললে, তুমি কি তার হৃদয় ফেড়ে দেখেছ? ওসামা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটা খুলুন সহিহ মুসলিমের 279 নম্বর হাদিস, ওসামা একজন ব্যক্তিকে হত্যা করতে গেলেন, যাওয়া মাত্রই শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, বলা মাত্রই যাওয়া মাত্রই ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কিন্তু তিনি নিজেই বলছেন এরপরে আমি ওকে হত্যা করলাম। বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল, জিজ্ঞেস করলেন ওসামা আ কতলতা বাদা শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা তুমি কি ওই ব্যক্তিকে হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে? তখন বলছেন কালা লা ইলাহা ইল্লাল্লাহ তাওয়াউযান আই মুতাওয়াউযান, আল্লাহ রাসূল ও ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, বলছেন ও ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি মুসলিমকে হত্যা করিনি। তখন আল্লাহ রাসূল বললেন আফাহাল্লা শাকাক্তা কলবাহু, ওসামা তুমি কি তার হৃদয় ফেড়ে দেখেছিলে, হত্যা করলে কেন তুমি? এরপরে বলছেন আল্লাহ রাসূল বলতেই থাকলেন, বলতে থাকেন ফামা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইদা জাগাত ইয়াউমাল কিয়ামা, ওসামা এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন কিয়ামতের মাঠে তোমার কাছে আসবে তুমি তখন কি করবে? ফামা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইদা জাগাত ইয়াউমাল কিয়ামা ফামা তাসনাউ, এই কথা যখন বলতে থাকলেন উসামা এসে রাসূলের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান। আল্লাহ রাসূল ক্ষমা চাইলেন না, আবারও বললেন মা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ জাগাত ইয়াউমাল কিয়ামা, তুমি কি করবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের মাঠে তোমার কাছে আসবে, কি হবে তোমার? ক্ষমা চাইলেন না। হাদিসে নেই, আমি বলতে চাই যদি না জেনে কোনো মুসলিমকে হত্যা করা হয়, যদি না জেনে কোনো মুসলিমকে হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাউ আন্না আহলাল আরদি ওয়াস সামাওয়াতিল আরদ, যদি কোনো একজন ব্যক্তিকে গোটা পৃথিবীর মানুষ মিলে হত্যা করে, যদি একজন মানুষকে গোটা পৃথিবীর মানুষ মিলে যদি হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম ফিন্নার, আল্লাহ রাসূল বলছেন যে সমস্ত পৃথিবীর মানুষ মিলে যদি একজন মুসলিমকে হত্যা করে তবু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মুখের উপরে ভর করে জাহান্নামে ফেলে দিবেন, ওই একজনকেই জান্নাতে দিবেন। যাবেন কোথায় আপনি? এই বাংলাদেশে হত্যার লীলা খেলা চলছে, এখন চারিদিকে হত্যার দুর্গন্ধ, কাফের ফতোয়া দিয়ে বিচারক হত্যা করা হয়েছে, বিভিন্ন রকমের হত্যাকাণ্ড চালানো হয়েছে,
আমি বলবো যারা হত্যা করেছে নিরীহ মানুষকে তারা কি জবাব দেবে কাল কিয়ামতের মাঠে? যদি মুসলিম হয়ে থাকে হত্যা করা যাবে না, ফতোয়া দেওয়া খুব জটিল এবং কঠিন, আপনি ইচ্ছা করলেই ফতোয়া মারতে পারবেন না। এই পন্থায় আসার পরে যেহেতু পথভ্রষ্ট হয়ে গেছেন তাই বলছেন বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে বিভিন্ন রকমের টাল্টি পাল্টি করছে। আমি আপনাদের বলবো এই সমস্ত বিষয়ে আপনারা মাথা ঘামাবেন না, এই সমস্ত বিষয়ে বিভ্রান্ত হওয়া যাবে না, সঠিকভাবে নেন। এতটুকু বলতে চাই, এতটুকু আশ্বস্ত থাকুন, বিশ্বাস করুন, সাল রাসূলের পথের সাহাবায়ে কেরামের পথের বিরুদ্ধে আমাদের ফতোয়া ইনশাল্লাহ কখনো যাবে না, ইনশাল্লাহ যাবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, যে ভাষায় কথা বললাম ওই ভাষায় কথা বলেছেন ইবনে তাইমিয়া, ওই ভাষায় কথা বলেছেন ইমাম বুখারী, ওই ভাষায় কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ভাষায় কথা বলেছেন সাহাবায়ে কেরাম, আজকে ওই আয়াতগুলোই পেশ করে আপনাকে আমাকে ফতোয়া দেওয়া হচ্ছে। কিন্তু ফতোয়া শাসককে দিচ্ছি, নামাজ পড়ে না তাই তোমার বাপ যে নামাজ পড়ে না তাকে আগে হত্যা করো, তোমার ভাইটা যে মদ খায় তাড়ি খায় তাকে হত্যা করো আগে। এর দায়িত্ব কি শাসকের উপরে না নিজের পরিবারের উপরে? নিজের বেলায় করছি না, নিজের জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি যে না এই বিভ্রান্তদের থেকে সাবধান থাকুন, খুব সংকটময় অবস্থা এখন বিরাজ করছে, আপনার আপনজন কেউ নেই, আপনি একাই এটা মনে করবেন কেউ নেই। সকালে বলেছি মুদ্রার এপিট ওপিট সমান, আজকের প্রেক্ষাপটে সমস্ত মাজার পূজারীরা একপন্থী হয়েছে, আহলে হাদিস আন্দোলনকে কিভাবে নস্যাৎ করা যায়, গোলাটি হত্যা করা যায়, এই মর্মে তারা মাঠে নেমেছে। অনুরূপভাবে রাজনীতির নামে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারাও আহলে হাদিস আন্দোলনকে হুমকি দিয়ে ধমকি দিয়ে তাদের ইস্তেমা তাদের প্রোগ্রামকে বন্ধ করার কৌশল নিচ্ছে। মনে রাখতে হবে হক চিরদিন বিজিত, বাতিল চিরদিন পরাজিত, বাতিল কোনোদিন জয়লাভ করতে পারবে না, কোনোদিন পারেনি, এখনো পারবে না, ইনশাল্লাহ ভবিষ্যতে বাতিল কখনো জয়লাভ করতে পারবে না। তোর ভয়ের কোনো কারণ নেই, আমি বলছি আমাদের ফতোয়া গেছে, বিস্তারিত বলার সময় নেই। একই দিনে চাঁদ দেখে গোটা দেশে ঈদ করতে বিশ্বে এই ফতোয়া সঠিক বলে আমরা সিদ্ধান্ত দেইনি, বরং যে দেশে যখন চাঁদ দেখা যাবে তার পশ্চিমের লোক সিয়াম বা ঈদ পালন করবে। আমার অন্য বক্তব্য আছে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। অনুরূপভাবে সংগঠন করা যাবে না যে কথাটি বলা হয়ে থাকে, মূলত আপনাকে ঠেকানোর জন্যই তা করা হয়। বুঝার বুদ্ধি নেই, ব্রেন নেই, আমরা কি দল করি নাকি? আহলে হাদিস কোনো দলের নাম জি না, যদি নাম থাকতে পারে আইআরএফ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যদি নাম থাকতে পারে দাম্মাম ইসলামিক সেন্টার, যদি নাম থাকতে পারে উনাইদা ইসলামিক সেন্টার, আমরা নাম রেখেছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সুনামণি, আহলে হাদিস মহিলা সংস্থা, এ কি দল? যদি দল হয় তাহলে একই সংগঠনের মধ্যে কোন চারটা দল হয়? বুঝার বিষয়, আহলে হাদিস একটা আকীদার নাম, যে কোনো ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিয়ে তিনি তার দাওয়াতি কাজ করতে পারেন, যেমন ইসলামের পরিচয় দিয়ে বিভিন্ন নামে কাজ করছি আমরা। আমি যখন একটি নাম দিয়ে প্রচার করছি তখন দোষটা আমার হচ্ছে, কিন্তু শত শত ইসলামী বিদ্বান বিভিন্ন নামে দাওয়াতি কাজ করছে তাতে কোনো অপরাধ হচ্ছে না। এমনকি যারা বিভ্রান্ত করছে তাদেরও একটা নাম আছে, ওটা দোষ না। জি, মূলত আকিদা এবং বৈশিষ্ট্য মূল বিষয়। জাকির নায়েক কৌশলে কাজ করছেন, কিন্তু তার বিরুদ্ধে মিছিল হচ্ছে কেন? বলছে কি জানেন, আমাকে একজন মাজার পূজারী সে বলছিল জাকির নায়কের সাথে সাক্ষাৎ করে আসার পথে, গত 30 মে যাওয়ার আসার পথে বলছেন এ শালা আন্দার মে আহলাদিস হো গিয়া, মানে ভিতরে ভিতরে শালা আহলাদিস হয়ে গেছে, এই কথা আমাকে বলছে। জীবনে আহলাদিস বলেছেন তিনি? নিষেধ করছেন, আপনারা কেন বলছেন লামাজাবি হয়ে গেছে ইত্যাদি? মূলত বৈশিষ্ট্যগত কারণেই তাকে মানুষ সামিল করছে, তারা কি আহলে হাদিস। আপনি বৈশিষ্ট্য ধারণ করুন। সুতরাং ইসলামী সংগঠন বা জামাত, আজকে জামাতের বিরুদ্ধে বলার কারণে, সংগঠন ঐক্যবদ্ধ থাকার বিরুদ্ধে বলার কারণে আজকে মানুষ গণবিচ্ছিন্ন হয়ে গেছে, আর আমির গজিয়ে উঠছে বিভিন্ন জায়গাতে, আমির একেবারে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠছে। গায়ে মানে না আপনি মুড়ুন,
তেল নাই, নুন নাই, আপনি এক দোকানদার, জনগণ নাই, কিছু নাই, আপনাকে কেউ মানে না, আপনি আমির হয়ে বসে আছেন। আমির নির্ধারিত হয়, উলুল আমর নির্ধারিত হয় আল্লাহর পক্ষ থেকে, আর তিনি আল্লাহর কাছে কবুল হলে জনগুলো তাকে কবুল করে নেন। তার প্রমাণ আমি দিতে চাচ্ছি না, আমি সংগঠনের সভাপতি বলতে চাই, যেখানে সেখানে আমির গজিয়ে উঠছে, মামুর নাই তার, আমি নিজে আমির হয়ে গেলাম। সুতরাং সংগঠনের বিষয়টি গুরুত্বের সহ দেখতে হবে, আনুগত্যের উলুল আমর যিনি তার আনুগত্য করতে হবে, তিনি সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। শরীয়ত সবাই বুঝে না, আল্লাহ সবাইকে জ্ঞান দেন না। সম্মানিত উপস্থিতি, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি কয়েকটি বিষয় সতর্ক করার চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জন্য সঠিক পথটি দান করেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পথটাকে আপনি সুদৃঢ় রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আহলাদিস আন্দোলন, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সোনামণি আহলাদিস মহিলা সংস্থাকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাংলার মাটিকে তুমি মদিনার ইসলামের মাটিতে পরিণত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাংলাদেশে শিরিক বেদাত সহ যত অপকর্ম ঘটছে সমস্ত উৎখাত করে দিয়ে প্রকৃত ইসলামের তাওহীদের পতাকা এখানে উড্ডীন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য ইতি করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তো দিয়ে দিয়েছি, আমি একটা বইয়ের কথা বলতে চেয়েছি। স্মারক গ্রন্থ বাংলাদেশ আহলাদের যুব সংঘ, এটা প্রকাশিত হয়েছে। আমি মনে করি প্রত্যেক দায়িত্বশীল এবং প্রত্যেক কর্মীর কাছে সংগঠনের ইতিহাস জানার জন্য, গণতন্ত্র সম্পর্কে জানার জন্য, আমাদের মানে আহলাদি সালাফিদের পথ সম্পর্কে জানার জন্য গ্রন্থটি রাখা খুব গুরুত্বপূর্ণ। খুব অত্যন্ত এই গ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা বিষয় আছে, মোহতারাম আমিরে জামাতের পুরো জীবনী নিয়ে একটা অনবদ্য সাক্ষাৎকার আছে, এবং সংগঠনের 33 বছরে যা ঘটেছে সেটা আছে। আমি আপনাদের সঙ্গে রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।